সালামু আলাইকুম, আজকে আমরা দেখবো বাল্ক আপলোডার ফিচারটি। তো এটার জন্য আমাদের শুরুতে যেতে হবে sale.gearlaunch.com। আপনার স্টোরে লগ ইন করবেন। আচ্ছা, এখানে আপনি আপনার সবগুলো স্টোরের লিঙ্ক পাবেন, আপনার যতগুলো স্টোর আছে। আমাকে আমাদের গ্রুপের অনেক মেম্বাররা অ্যাডমিন করে দিয়েছে তাদের স্টোরে। আমি 16টা ডিজাইন দিয়েছি হান্টিংয়ের, সেগুলোর জন্য। তো আমি আমাদের মাস্টারমাইন্ড গ্রুপের একজনের সাইটে এখন ডিজাইনগুলো আপলোড করব। আমার সাইটটা হচ্ছে এটা। আচ্ছা, ক্যাম্পেইন পেজে যাই। আমাকে এখান থেকে, আমি যেহেতু হান্টিংয়ের ডিজাইন আপলোড করবো, সো আমাকে একটা হান্টিংয়ের ক্যাম্পেইন লাগবে যেটা ফুললি কমপ্লিটেড। ফুললি কমপ্লিটেড বলতে বোঝাচ্ছি যেখানে ট্যাগ, ডেসক্রিপশন, নেমিং সব কিছু সেট করা আছে আগে থেকেই। আমরা যে ক্যাম্পেইনটাকে বেস ধরে ডিজাইনগুলো আপলোড করব, সেই বেস ক্যাম্পেইনটা কিন্তু পারফেক্ট হতে হবে। দেখেন, যেমন আমি এই ডিজাইনটা, এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম। আমরা সেটিংয়ে যাই। দেখেন, এখানে ট্যাগগুলো একদম পারফেক্টলি দেওয়া আছে, হান্টিং টি শার্ট, হান্টিং, এটার নেমিং ঠিক আছে। ডিজাইনের জন্য যে প্রোডাক্টগুলি উনি সিলেক্ট করেছেন, আমরা যখন 16টা ডিজাইন আপলোড করবো, 16টা ক্যাম্পেইন লঞ্চ করব, একদম হুবহু এই সেম প্রাইজিং এবং সেম প্রোডাক্ট হবে। ঠিক আছে, এখানে যা প্রাইস দেওয়া আছে, যে প্রোডাক্ট আছে, এক্স্যাক্ট এগুলোই হবে। উনি যেসব প্রোডাক্টগুলো অফার করেছেন, যে সমস্ত দামে, যে সমস্ত কালারে, একদম এক্স্যাক্ট সেগুলোকে কপি হবে। তো আমরা এই ডিজাইন, এই ক্যাম্পেইনটাকে আমরা এখন ক্লোন করব। আমরা যদি একটা ডিজাইন ক্লোন করি তখন ক্লোন, আর যখন অনেকগুলো করবো তখন বাল্ক ক্লোন। তো বাল্ক ক্লোনে ক্লিক করলাম। সো আমরা এই ডিজাইনটাকে ক্লোন করব। আমরা ফোল্ডার চুজ করে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ডিজাইন সিলেক্ট করলাম এবং ওপেন। দেখেন, পেন্ডিং আছে। এখন প্রতিটা ডিজাইনের যেই নাম, যেমন এই ডিজাইনের নাম হচ্ছে ড্যাড, তখন আমার পাথটা হবে, মানে আমার আমার ক্যাম্পেইনের ইউআরএলটা হবে ওই ডিজাইনের নাম অনুযায়ী। ফর এক্সাম্পল, ড্যাড মিনস হচ্ছে আপনার ইওর ডোমেন স্ল্যাশ ড্যাড, ফাদার অ্যান্ড ডটার মানে হচ্ছে আপনার ইওর ডোমেন স্ল্যাশ ফাদার অ্যান্ড ডটার। ক্যাম্পেইনের পাথটা হবে আপনি যে ফাইলটা আপলোড করছেন, সেই ফাইলটা যেই নামে সেভ করা, সে নামে। দেখেন কত দ্রুত হচ্ছে। সো আপনারা যখন ডিজাইন সেভ করবেন, তখন ক্যাম্পেইনের টাইটেল এবং ইউআরএল যে নামে রাখতে চাচ্ছেন সেই নামে ডিজাইনটাকে সেভ করবেন। এগুলো হয়ে গেছে, এটা বাকি আছে লোডিং। দেখেন, হান্টার নামে যে ফাইলটি, সেটির পাথ হচ্ছে ইওর ডোমেন স্ল্যাশ হান্টার। দেখেন, 16টা ডিজাইন কমপ্লিট আপলোড হয়ে গেছে। আমরা 16টা ডিজাইন আপলোড করতে কত কম সময় লাগছে, 1 মিনিটেরও কম সময়। আমি ক্যাম্পেইনে যাই, ড্যাড হচ্ছে ইউআরএল ক্যাম্পেইনের। এই যে ডিজাইনটা, আমরা যেই প্রোডাক্টটাকে, যে ক্যাম্পেইনটাকে আমরা বেস ধরে করেছিলাম, সেখানে যে যে কালার চুজ করা ছিল, যে যে প্রোডাক্ট চুজ করা ছিল, এক্স্যাক্ট ওগুলোর কপিই হয়েছে এখানে। ইভেন যে যে প্রাইস দেওয়া ছিল, আমাদের এই মেম্বার যে যে প্রাইসে প্রোডাক্ট সেল করতে ইচ্ছুক, সেই প্রাইসে এখানে দেওয়া আছে, সেই প্রাইসে এখানে কপি হয়েছে। এবং যে কালারগুলো দিয়েছে উনি অ্যাভেলেবেল, সেই কালারগুলোই এই 16টা ক্যাম্পেইনেই এক্স্যাক্ট কপি হয়ে গিয়েছে। ঠিক আছে, ক্যাম্পেইন পেজকে একবার রিচেক করি। দেখেন, এখানে হচ্ছে লেটেস্ট আপলোডগুলো দেখাচ্ছে, আমি যে ডিজাইনগুলো আপলোড করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এবংগুলোর পাথ হচ্ছে আমি ফোল্ডারে যে নামে সেভ করেছি সেই নামে, ট্যাগ এবং আপনার স্টোর, এগুলো এক্স্যাক্ট কপি হয়ে গিয়েছে। আমি একটা ক্যাম্পেইনে যাই। দেখছেন, ক্যাম্পেইনটা একদম, এই যে ক্যাম্পেইন লঞ্চ হয়ে গিয়েছে। এবং ডেসক্রিপশনটা দেখেন, এটা এক্স্যাক্ট যা ছিল, আমরা যেটাকে ধরে কপি করেছি সেখানে সেম ডেসক্রিপশন ছিল। সো আমরা এভাবেই খুব ইজিলি, আমাদের যদি অনেক ডিজাইন করা থাকে, আমরা খুব ইজিলি এটাকে বাল্ক লোনের মাধ্যমে অ্যাট এ টাইম একসাথে সব ডিজাইন আপলোড করতে পারি। ধন্যবাদ।